আরামবাগ মহকুমার খানাকুলের অরুণডা গ্রাম পঞ্চায়েত অফিসে আগুন, দাউ দাউ করে জ্বলছে আগুন। উত্তেজনা এলাকায় কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে জানা গেছে এদিন সকালে পঞ্চায়েত ভবনের তৃতীয় তল থেকে প্রথম আগুন দেখতে পান স্থানীয়রা। ক্রমে ক্রমে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে তারা। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। পঞ্চায়েত অফিসে আগুন লাগার ঘটনা নিয়ে বিরোধীরা তীব্র কটাক্ষ করে। বিজেপি থেকে শুরু করে সিপিআইএম নেতৃত্বের অভিযোগ, সামনেই পঞ্চায়েত নির্বাচন, তাই কোটি কোটি টাকার দুর্নীতি ঢাকতে পঞ্চায়েত অফিসে আগুন লাগানো হচ্ছে। তৃণমূল ষড়যন্ত্র করে সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করে পঞ্চায়েত অফিসে আগুন লাগিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেন বিরোধীরা। তাদের আরো অভিযোগ, 100 দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনায় বাড়ি নির্মাণ, ড্রেন ও রাস্তা নির্মাণ, নদী বাঁধ নির্মাণ প্রভৃতি উন্নয়নমূলক কাজে দুর্নীতি করা হয়েছে। সেই দুর্নীতি যাতে প্রকাশ না পায় সেজন্যই পঞ্চায়েত অফিসে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ তোলেন তারা। এখানে দুটো প্রশ্ন আছে। প্রথম হচ্ছে তথ্য লোপাটের একটা ভয়ঙ্কর প্রয়াস, তাতে ইডিসিবের হাত থেকে বাঁচে এত দুর্নীতি করে, যার দুর্নীতির কাগজ ওই পঞ্চায়েত অফিসের মধ্যে আছে, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় আবার দেখুন, হয়তো পঞ্চায়েত অফিসের মধ্যে বোম বারুদের একটা আস্তানা হয়েছিল, বোম বারুদের আস্তানা হয়েছিল, কোনো কারণে সেটাও ব্লাস্ট হয়ে যেতে পারে। তৃণমূল কংগ্রেসের কাছে ভালো কিছু আশা করা তো ভুল, বাঁচবে না। এইটা কেন আগুন লাগানো যে বিষয়ে তদন্তের জন্য আমরা দাবি জানাবো। খানাকুল 1 নম্বর ব্লকের অরুণডা পঞ্চায়েতে আজকে আগুন লাগে, সামনে পঞ্চায়েত নির্বাচন, এই পরিস্থিতিতে পঞ্চায়েত অফিসে আগুন লাগছে, কি বলবেন বিষয়টা নিয়ে? হচ্ছে কোটি কোটি টাকা চুরি হচ্ছে ধরে, তার আগুন লাগিয়ে পড়ে কোথায় দুর্নীতি ঢাকতে কি আগুন লাগানো হয়েছে বলে মনে হচ্ছে আপনাদের? পঞ্চায়েতে আগুন লাগায় কয়েক হাজার মানুষ জড়ো হয়। পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন খানাকুল 1 নম্বর ব্লকের বিডিও শান্তনু চক্রবর্তী, স্থানীয় প্রধান ও উপপ্রধান। এ বিষয়ে স্থানীয় প্রধানের দাবি, রাতে ঝড় বৃষ্টি হয়েছিল, তাই বজ্রপাত থেকে কোনো কারণে হয়তো আগুন লেগে যেতে পারে। এ বিষয়ে প্রধান রিঙ্কু বর বলেন, এলাকার মানুষ প্রথম জানায় আগুন লেগেছে বলে, রাতে ঝড় বৃষ্টি হয়েছে, বজ্রপাত থেকে আগুন লাগতে পারে, বিরোধীরা বিরোধিতা করার জন্যই এরকম বলছে। ওদের ঘটনায় কাজ প্রচন্ড হারে ঝড় বৃষ্টি বজ্রপাত হয়েছে, সেই বজ্রপাত হয়তো কিছু বজ্রপাত পড়েছে, সেই জন্য হয়তো কিছু কারণে কোনো রকম ভাবে কিছু হয়েছে। কিন্তু সকালে দিকে আমাদের গ্রামবাসীরা ফোন করে, সেই কারণে আমরা এসে দেখতে পাই যে তার উপরে প্রচুরভাবে পঞ্চায়েত আগুন, ভেতরে সমস্ত সব কিছুই তো নষ্ট হয়ে গেছে, কম্পিউটার থেকে ফোন করে চেয়ার খাতা পত্র ফাইল টাইপ সব গাড়ি হচ্ছে কুৎসা রটানো। বিরোধীরা তো এটা তো বলবেই, কিন্তু কাগজ তো সাধারণত সবাই তো জানে যে প্রচন্ড হারে বজ্রপাত বৃষ্টিপাত সবিত হয়েছে, প্রচন্ড হারে বজ্রপাত করেছে, সেই কারণে হয়তো ঘটনাটা ঘটেছে। বিরোধীরা যেটা খায় সেটা ওনারা করে। অপরদিকে খানাকুল 1 নম্বর ব্লকের বিডিও শান্তনু চক্রবর্তী বলেন, সকাল 7টা নাগাদ খবর পাই আরামবাগ মহকুমা শাসক ও পুলিশকে জানানো হয়, তারপরে দমকল ও পুলিশ ঘটনাস্থলে চলে আসে, আগুন নেভানোর কাজ চলে। পঞ্চায়েত অফিসের ক্ষয়ক্ষতি নিয়ে প্রাথমিক রিপোর্ট পাঠানো হয়েছে। 7টা নাগাদ খবর পাই যে অরুণডা পঞ্চায়েতে আগুন লাগে, তো আমি সঙ্গে সঙ্গে এসডিও ম্যামকে খবর দিই, সঙ্গে সঙ্গে আর ফায়ার ব্রিগেডকে খবর দিই, আরামবাগ তারা সঙ্গে সঙ্গে চলে আসে। খানাকুল থানাকে ঘর দেওয়ালে ওরা বালিপুর ফাঁড়ি থেকে পুলিশ পাঠিয়ে দেয়। এই মুহূর্তে এখনও কাজ চলছে, প্রায় 90% মতো রিকভারি, মানে আন্ডার কন্ট্রোল, পুরোপুরি অ্যাসেস করা যাচ্ছে না। যতক্ষণ না পুরোপুরি রিপোর্টটা পাবো কী বেসিসে কারেন্টটা লেগেছে বা আগুনটা লেগেছে এবং কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, পুরোপুরি নিয়ে যাওয়ার পরে আমরা এটা বুঝতে পারবো। প্রাইমারি একটা রিপোর্ট তাকে পাঠানো হয়েছে যে এই পঞ্চায়েতে এই খারাপ হয়েছে, ক্ষতি হয়েছে, এখানে যতটা পারছি রিকভারি করাচ্ছি, রিকভারি পরে আমরা ফাইনাল রিপোর্টটা কয়েক ঘন্টা পরের মধ্যে পাঠিয়ে দেবো। বিরোধীদের করা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে খানাকুলের অরুণডা পঞ্চায়েতের উপপ্রধান বলেন, বিরোধী বলে এখানে কিছু নেই, যেই বাম সেই রাম, ওরা দুর্ঘটনা নিয়ে রাজনীতি করছে, এটা সম্পূর্ণ ওদের মিথ্যা অভিযোগ ও ভিত্তিহীন কথাবার্তা। তো যেই রাম সেই বাম, তাই ওরা এরকম যদি কোনো ঘটনা ঘটে সেটা দেখুক, প্রশাসন রিপোর্ট করেছি, প্রশাসন নলেজ এনেছি, বিডিও সাহেবের নলেজ এনেছি, এসডিও ম্যাডামের নলেজ এনেছি, টোটাল ইনকোয়ারি চলবে, এবং ওরা যেটা মিথ্যা অভিযোগ করছে ওটা পুরোপুরি ভিত্তিহীন। ওদের এমনিই তো পায়ের তোলায় মাটি নেই, সামনে পঞ্চায়েত নির্বাচন, মাটি গরম করতে হবে,
সেই জন্যই এরা এই হাওয়াটা তুলছে। সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে খানাকুলের অরুণদা পঞ্চায়েত অফিসে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের দাবি, বিষয়টি নিয়ে সম্পূর্ণভাবে তদন্ত করা উচিত, কেননা উন্নয়নের টাকার হিসেব থাকে পঞ্চায়েত অফিসে। যদি সেই উন্নয়নের টাকার নয় ছয় হয় অথবা সেই কারণে আগুন লাগে, সে বিষয়ে সঠিক তথ্য পাওয়ার জন্য পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজন বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। নিউজ রাজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি, লোহপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার।